নিজ ঘরে এক ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে মন্টল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যাংক কর্মীর নাম কৌশিক দেবনাথ, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মন্টল এলাকায়। জানা গেছে, সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ মন্টল এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী কৌশিক দেবনাথের সারা শব্দ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। তখন ঘরের দরজা ভাঙলে গলায় দড়ি দেওয়া অবস্থায় কৌশিকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। এদিকে মৃত ব্যাংক কর্মীর কাকা দুলাল দেবনাথ জানান, কৌশিক পেশায় অ্যাক্সিস ব্যাংকের একজন কর্মী ছিল। কিছুদিন যাবৎ ব্যাংকের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে সে। তাই পরিবারের লোকজনদের ধারণা, ব্যাংকের কাজের চাপ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। কিছুদিন যাবৎ একটু দেখতাম একটু মনমরা, ব্যাংকের কাজের প্রচণ্ড প্রেশার। অ্যাক্সিস ব্যাংকে ওই কন্ট্রাকচুয়াল সামথিং একটা ইয়েতে কাজ করতো। কিছুদিন আগে ওই ব্যাংকের প্রচণ্ড কাজের প্রেশারে চাকরি ছেড়ে দেওয়ার ইয়ে হয়েছিল। আমাদের পাশের বাড়িতে ওদের একটা স্যার, একজন স্যার আছে দীপঙ্কর, সম্ভবত দীপঙ্কর দেবনাথ, দীপঙ্কর নাথ। তো ওদের রিকোয়েস্টে আবার সেই কাজে জয়েন করেছে। কিন্তু ইদানিং দেখতাম যে কাজের প্রচণ্ড প্রেশার, রাত্রে 11-12 সময় বাড়িতে আসতো। এই বিগত গত সপ্তাহেও রাত্রে 11-12 সময় বাড়িতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরিয়ে এই হসপিটালেই এক রাত থেকে গেছে। ওদের প্রচণ্ড কাজের প্রেশার। আমার তো মনে হয় ওই কাজের প্রেশার সে ইয়ে করতে না পেরে একটা হয়তো মেন্টালি কোনো কিছুতে একটা হয়তো হয়ে ভুগেছে। অপরদিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ। পুলিশ খতিয়ে দেখছে মৃত্যুর মূল রহস্য, আসলে ব্যাংকের চাপে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কৌশিক দেবনাথ নামে একজন ছেলে, বাবা কানুলাল দেবনাথ। তো গিয়ে দেখি একজন একটা ডেড বডি নিচে শোয়ানো আছে, অলরেডি ডেড বডিটা নামিয়ে নিয়েছিল। তো বাড়ির লোকজন ছিল, তো জিজ্ঞেস করাতে বললো যে 8:30 পর ওকে বন্ধ ঘরে পাওয়া যায়। তো ওরা খোলা ঘর খোলা খোলানোর পর দেখতে পায় যে মানে বইটা ঝুলে আছে। তো ওরা কিছু বুঝতে না পেরে বইটা নিচে নামা। তো আমাদেরকে খবর দেয় অ্যাকর্ডিংলি আমরা আসি। তো আসার পর দেখতে পেলাম যে বইটা দেখতে পেলাম, আর সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পর তো ডাক্তার ইন্সপেকশন করে বললো যে বডির মানে বডি ডেড, ডেড বডি। তো এরপর এখন ইনভেস্টিগেশন চলছে, সুরতহাল রিপোর্ট বানিয়েছি। তো এরপর দেখা যায়। প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে? প্রাথমিক তদন্তে এখনও তো কিছু ক্লিয়ার নয়। তো এখন আমরা সুরতহাল রিপোর্ট বানালাম, তারপরে বাকিটা রিপোর্ট আসার পর বোঝা যাবে। ভেরো রিপোর্ট, আর ইনিউজ।